সাতক্ষীরা তালা উপজেলার নগরকাটা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শ্যামল কুমার অধিকারীর বিরুদ্ধে সরকারি গাছ কেটে আত্মসাৎ সহ নানা অনিয়ম দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। স্থানীয় এলাকাবাসীর আয়োজনে বৃহস্পতিবার সকালে নগরঘাটা ইউনিয়ন ভূমি অফিসের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে ও যুবলীগ নেতা আব্দুল ওয়াদুদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা নূর আলী সর্দার, ইউপি সদস্য নবী নেওয়াজ, ইউপি সদস্য সরোয়ার শেখ, সংরক্ষিত নারী ইউপি সদস্য সবিরন বেগম, সংরক্ষিত নারী ইউপি সদস্য মর্জিনা বেগম, সমীর ব্যানার্জি, বিশ্বনাথ দাস, পরিতোষ ব্যানার্জি প্রমুখ। বক্তারা বলেন, আগাছা অপসারণের নামে রাতের আধারে শত বছরের ঐতিহ্যবাহী কাঁঠাল গাছ কেটে 80,000 টাকায় বিক্রিপূর্বক সমুদয় অর্থ আত্মসাৎ করেছেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শ্যামল কুমার অধিকারী। এছাড়া তার বিরুদ্ধে খাজনা আদায়, জমির নামজারি, জমির শ্রেণী পরিবর্তন, ভূমি অধিগ্রহণ, চেকসহ নানা ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ করেন বক্তারা।